মৎস্যজীবীর জালে প্রায় 500 কেজি চিরুনির ফাল মাছ। এই দৈত্যাকার মাছ দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। এই মাছটিকে বাগে পেতে একেবারে হিমশিম অবস্থা মৎস্যজীবীদের। মৎস্যজীবীদের জালে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ, বিক্রি হলো বহুমূল্যে। প্রায় 500 থেকে 550 কেজি ওজনের বিরল প্রজাতির এই মাছ একেবারে দৈত্যাকার বললেও বোধহয় ভুল হবে না। আড়তে এদিন মাছ আসতেই ভিড় জমান স্থানীয় মৎস্যজীবী, মাছ ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটকেরা। সপ্তাহের শেষ দিনে এই দৈত্যাকার মাছকে ঘিরে রীতিমতো হইচই পড়ে যায় দীঘার মোহনার মৎস্য আড়তে। মৎস্যজীবীরা জানিয়েছেন মাছটির নাম চিরুনি ফাল। ওড়িশার পারাদ্বীপের কাছে একটি ট্রলারে এই মাছটি ধরা পড়ে বলে জানা গেছে। মৎস্যজীবীদের জালে এই অদ্ভুত দর্শনের মাছ ওঠার পর মাছটিকে নিয়ে আসা হয় দীঘার মোহনা মৎস্য বন্দরে। মৎস্যজীবীদের দাবি মাছটির ওজন প্রায় 500 থেকে 550 কেজি। মাছের মুখ খানিকটা চিরুনির মতো দেখতে, রয়েছে চিরুনির দাঁতের মতো দাঁত। অনেকে আবার মাছটিকে করাত মাছ বলেও জানিয়েছেন। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী এই মাছ সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায়। এই চিরুনি ফাল মাছের পাখনা দিয়ে তৈরি হয় জীবনদায়ী ওষুধ, সে কারণেই এই মাছের কদর রয়েছে। মৎস্যজীবীরা জানান ওড়িশার পারাদ্বীপের কাছে একটি ট্রলারে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে এই মাছ। প্রসঙ্গত দীঘার মোহনায় মৎস্যবন্দরে বিরল মাছ জালে ওঠার ঘটনা নতুন কিছু নয়। গত সপ্তাহেও মৎস্যজীবীদের জালে উঠেছিল তেলিয়া ভোলা, যেই মাছটি বিক্রি হয়েছিল 7,550 টাকা কেজি দরে। 36 কেজি ওজনের মাছটি বিক্রি হয়েছিল 2,71,000 টাকায়। মৎস্যজীবীরা জানিয়েছেন চিরুনি ফাল মাছের পাখনা যত বড় হয় দাম তত বেশি পাওয়া যায়। এ বিষয়ে স্থানীয় মৎস্যজীবী জানান বঙ্গোপসাগরের গভীরেই এই মাছ পাওয়া যায়, তবে খুব কম মেলে। এই মাছের পাখনাগুলি কাজে লাগে ওষুধ তৈরির ক্ষেত্রে। এদিন পারাদ্বীপের কাছে মাছ জালে ওঠার পর সেটিকে নিয়ে আসা হয় মোহনার জিকেডি মাছের আড়তে। মাছটিকে তুলতে রীতিমতো হিমশিম খেয়ে যান মৎস্যজীবীরা। স্থানীয়রা জানিয়েছেন প্রায় 12 ফুট লম্বা মাছ। এদিন নিলাম হবার সময় নিলাম কেন্দ্রে রীতিমতো ভিড় জমে যায় মাছটিকে দেখবার জন্যে। অদ্ভুত দর্শনের মাছ দেখতে পেয়ে স্বভাবতই খুশি দীঘাতে বেড়াতে আসা পর্যটকেরা। এদিন কলকাতার এক সংস্থা মাছটিকে কিনে নেয় বলেও জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, দীঘা। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।